দোল পূর্ণিমা প্রধানত বাংলা এবং উড়িষ্যার অন্যতম একটি প্রধান ধর্মীয় উৎসব, যার অন্য নাম বসন্ত উৎসব। ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে এই উৎসব বিভিন্ন আলাদা নামে পরিচিত। আসলে হোলি আর দোল পালনের ধরনে মিল থাকলেও এ দুটি আলাদা আলাদা উৎসব। দোল পূর্ণিমায় দোল যাত্রা পালিত হয় আর হোলি পালিত হয় তার পরের দিন। বাংলা ছবিতে বাংলা গানে বারবার উঠে এসেছে এই দোল উৎসব। ওলিতে গলিতে ঘাগরা চলিতে আজকে হোলিতে লেগেছে রং লেগেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। বাংলার মানুষদের জন্য দোল উৎসব পালনের আরেকটি কারণ হলো এই দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হিসেবে উদযাপিত হয়। বৈষ্ণবদের কাছে এই দিন খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের নদিয়ার নবদ্বীপ, মায়াপুর, কৃষ্ণনগরে এই উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের বাইরেও হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনের রঙের উৎসবে মেতে ওঠেন। আবার বাংলা ক্যালেন্ডারে এটি বাংলা বছরের শেষ পরব। মথুরা ও বৃন্দাবনে 16 দিন ধরে এই দোল উৎসব পালিত হয়। এই দুই উৎসবের পেছনে বহু পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে, যার মধ্যে একটি হল প্রহ্লাদের গল্প। সবাই মিলে গান গেয়ে যাই যেমন পারি নাচি, আরে আরে আপন হয়ে আরে কাছাকাছি, আরে আয় আয় সবাই মিলে গান গেয়ে যাই আরে যেমন পারি নাচি, আরে আরো আপন হয়ে আরে কাছাকাছি, আরে আরো আপন হয়ে আরে কাছাকাছি। হোলি উৎসবের সঙ্গে রাধা কৃষ্ণের যে কাহিনী জড়িয়ে আছে তা হল, বালক বয়সে একবার শ্রীকৃষ্ণ যশোদা মাকে প্রশ্ন করেন যে তিনি কেন শ্যামবর্ণ আর রাধার রং কেন ফর্সা। উত্তরে মা যশোদা তাকে বলেন, তিনি চাইলে রাধাকে যে রঙে খুশি রাঙিয়ে দিতে পারেন। বালক শ্রীকৃষ্ণ তখন রাধাকে সত্যি রঙে রাঙিয়ে দিয়েছিলেন। কথিত আছে এর থেকেই হোলি উৎসবের সূচনা। খোঁজ করলে এমন বহু কাহিনীর সন্ধান পাওয়া যাবে ভারতবর্ষের পৌরাণিক ভাণ্ডারে। শেষ পর্যন্ত দোল বা হোলি বা অন্য যে নামেই ডাকি না কেন, এই উৎসব হল মানুষে মানুষের বিভেদ মুছে সবাই এক রঙে মেতে ওঠার উৎসব। উৎসবের আচার অনুষ্ঠানের মধ্যে সেই কথাটি যেন আমরা ভুলে না যাই। অ্যাঞ্জেল পরিবার তার সমস্ত সদস্যদের জানায় শুভ দোল পূর্ণিমা। এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।